অসম মিজোরামের মধ্যে সীমানা নিয়ে সংঘর্ষ, সংঘর্ষে নিহত ছয় অসম পুলিশ গুলি চালালো। অসম মিজোরাম সীমানাতে সরকারি গাড়ি লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের, অসমের কাছার ও মিজোরামের কোলাসিবে উত্তেজনা। অসম মিজোরাম সীমানাতে গুলি, যেটা আমরা জানতে পারছি যে সরকারি গাড়িতে গুলি চলল, অসম মিজোরাম সীমানাতে গুলি চলল এবং এই সংঘর্ষে নিহত ছয় পুলিশকর্মী, এখনও পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি, ছয় পুলিশকর্মী তাদের গায়ে গুলি লেগেছে। অসমের কাছাড় এবং মিজোরামের কোলাসিবে এই উত্তেজনা। অসম মিজোরামের সীমানা বিবাদে প্রাণ হারিয়েছে অসমের ছয় পুলিশকর্মী এবং এই হিংসার ঘটনাতে তীব্র নিন্দা করে টুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক লেখেন যে অসম মিজোরাম সীমানাতে নির্মম হিংসার ঘটনাতে আমি স্তম্ভিত, মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল। বিজেপি শাসিত ভারতে অনবরত এই জাতীয় ঘটনা ঘটে চলেছে, গণতন্ত্রের মৃত্যু ডেকে আনা হচ্ছে। আমাদের দেশ ইতিবাচক কিছু পাওয়ার দাবি রাখে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার টুইট। অসম ও মিজোরামের সীমানার বিবাদে প্রাণ গিয়েছে অসমের ছয় পুলিশকর্মী এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি একথা জানিয়েছেন। গুলি চালানোর ঘটনা নিয়ে টুইটে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী টুইটে লিখেছেন যে মৃতদের পরিবারকে সমবেদনা জানাই, আশা করি আহতরা দ্রুত সেরে উঠবেন। স্বরাষ্ট্রমন্ত্রক ব্যর্থ, ঘৃণা এবং অবিশ্বাস ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশের মানুষের মধ্যে, দেশ ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার টুইট। আর একবার জানাই, মৃতদের পরিবারকে সমবেদনা জানাই, আশা করি আহতরা দ্রুত সেরে উঠবেন। স্বরাষ্ট্রমন্ত্রক ব্যর্থ, ঘৃণা এবং অবিশ্বাস ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশের মানুষের মধ্যে, দেশ ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর টুইট। পরে খবর, ক্যালিফোর্নিয়াতে বিমান দুর্ঘটনা। ট্রাকি তাহুই বিমানবন্দরে নামার সময় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কবলে টুইন টার্বো জেট চ্যালেঞ্জার 605 এয়ারক্রাফ্ট। স্থানীয় সময় দুপুর 1:18 নাগাদ এই দুর্ঘটনা হয়। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, সে সময় আকাশে কুয়াশা ছিল। বিমানবন্দরে নামার সময় পাশের রেনল্ডস জঙ্গলে বিমানটি চলে গেলে দুর্ঘটনা ঘটে। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষের যেটা দাবি যে সেই সময় আকাশ পরিষ্কার ছিল, সুতরাং কী কারণে এই দুর্ঘটনা হলো তার তদন্ত করা হবে। ট্রাকি তাহুই বিমানবন্দরের দুর্ঘটনা, স্থানীয় সময় 1:18 নাগাদে দুর্ঘটনা ঘটে এবং যেটা জানা যাচ্ছে যে দুর্ঘটনার কবলে টুইন টার্বো জেট চ্যালেঞ্জার 605 এয়ারক্রাফ্ট। কিন্তু যেটা এখনও পর্যন্ত আমরা জানতে পারছি যে আকাশ পরিষ্কার ছিল, বিমানবন্দর কর্তৃপক্ষ যেটা দাবি করছে সে সময় আকাশ পরিষ্কার ছিল, সুতরাং কী কারণে দুর্ঘটনা হলো তার তদন্ত করা হবে।